বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা এর আগের ভিডিওগুলোতে বলশেভিক বিপ্লব নিয়ে অনেক কিছু জেনেছিলাম। আজকে আমরা আলোচনা করব বলশেভিক বিপ্লবের ফলাফলগুলো সম্পর্কে। প্রথমত, বলশেভিক বিপ্লব ইউরোপে প্রচলিত যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল সেটাকে কিন্তু খুব দ্রুতই উচ্ছেদ করে দেয়। সামন্ততান্ত্রিক ব্যবস্থা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে কৃষকদের জমির উপরে কোনো মালিকানা থাকে না। তারা জমিদারদের অধীনে কিংবা অভিজাত যেসব ব্যক্তিবর্গরা ছিল তাদের অধীনে কৃষকরা কাজ করত। অর্থাৎ কৃষকরা এখানে ভূমি দাস হিসাবে কাজ করত। এই ব্যবস্থাটা ইউরোপের খুব পুরনো একটি ব্যবস্থা ছিল যা বলশেভিক বিপ্লবের মাধ্যমে উচ্ছেদ ঘটে। দ্বিতীয়ত, এই বলশেভিক বিপ্লবের মাধ্যমে রাশিয়ার জারতন্ত্র এবং বুর্জোয়া শ্রেণীর উচ্ছেদ করা হয়। জাররা দীর্ঘদিন যাবৎ রাশিয়া শাসন করে আসছিল এবং তারা কিন্তু একনায়কতন্ত্র এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থা পরিচালনা করে আসছিল। অন্যদিকে বুর্জোয়া শ্রেণী তাদের নিজস্ব ধন সম্পদ দ্বারা অনেক বেশি উন্নতির পথে চলে যাচ্ছিল, যেখানে শ্রমিকরা অনেক পিছিয়ে ছিল। তো এই জার এবং বুর্জোয়া এই দুইটা শ্রেণীর কিন্তু উচ্ছেদ ঘটে এই বলশেভিক বিপ্লবের মাধ্যমে। তৃতীয়ত, বলশেভিক বিপ্লবের পূর্বে কিন্তু রাশিয়ার বেশিরভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করত। যেখানে ইউরোপের বিভিন্ন দেশ এগিয়ে যাচ্ছিল সেখানে রাশিয়ার জনগণের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। এমন অবস্থায় রাশিয়াতে এই বলশেভিক বিপ্লব ঘটার ফলে সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু হওয়ার কারণে ধনী গরিবের যে একটি বৈষম্য এটা কিন্তু দূর হয়ে যায়। এবং এই ব্যবধান দূর হয়ে যাওয়ার কারণে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠীরা ছিল তারা উন্নত জীবনযাপনের সুযোগ পায়। পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে, এই বলশেভিক বিপ্লবের পূর্বে কিন্তু রাশিয়ার প্রশাসন ছিল সম্পূর্ণ কেন্দ্রীভূত এবং একনায়কতান্ত্রিক, এবং এই বিপ্লব হওয়ার পরে প্রশাসন বিকেন্দ্রীকরণ হয়ে গেল। অর্থাৎ যে শাসন ব্যবস্থাটা ছিল সেটা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গেল। সেই সাথে এই একনায়কতন্ত্রেরও কিন্তু অবসান ঘটল। শুধু তাই নয়, তখন প্রশাসনে কৃষক এবং শ্রমিকদের যে অধিকার সেটাও কিন্তু অন্তর্ভুক্ত করা হলো। এরপরে যদি শিক্ষাক্ষেত্র নিয়ে বলা যায়, তাহলে বিপ্লবের পূর্বে কিন্তু রাশিয়ায় প্রায় 130টির মতো ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী ছিল যাদের মাতৃভাষা কিন্তু একরকমের ছিল না। সেজন্য মাতৃভাষায় শিক্ষালাভের জন্য তাদের সেরকম কোনো ব্যবস্থা কিন্তু ছিল না। সেই সময় শিক্ষার হারও অনেক কম ছিল। তো যখন বিপ্লব হলো তারপরে কিন্তু একটা গণশিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা হয় যার মাধ্যমে সবাই মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ পায়। তো শিক্ষা ব্যবস্থা কিন্তু এই বিপ্লবের ফলে একটা উন্নত পর্যায়ে গেল, একথা আমরা বলতে পারি। এরপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে মৌলিক অধিকার। কেন বিপ্লবের পূর্বে রাশিয়ার নাগরিকরা তাদের যে মৌলিক অধিকার অর্থাৎ শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদির অধিকার কিন্তু পুরোপুরি পেত না। তো এই বিপ্লবের পরে কিন্তু মানুষের যে মৌলিক অধিকার সেগুলো প্রতিষ্ঠিত হয়। আমরা কিন্তু এর আগেই জেনেছি যে বলশেভিক বিপ্লবের পরে রাশিয়াতে সমাজতান্ত্রিক রাষ্ট্রের সূচনা হয়। তো এই ঘটনার সূত্র ধরেই কিন্তু পৃথিবীর অনেক দেশেই সমাজতান্ত্রিক রাষ্ট্র পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়। যেমন এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া সহ কিউবার মতো দেশগুলোতে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সর্বশেষ যে পয়েন্টটা সেটা হলো, এই বলশেভিক বিপ্লবের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার যে পরাধীন দেশগুলো ছিল তারা কিন্তু নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য এবং স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করে। সুতরাং আমরা বলতে পারি যে 1917 সালে রাশিয়া যে বলশেভিক বিপ্লবটা সংগঠিত হলো এর মাধ্যমে রাশিয়াতে যেমন জারতন্ত্রের অবসান ঘটল, সমাজের পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন এগুলো ঘটল, এর মাধ্যমে কিন্তু মোটামুটি বলাই যায় পৃথিবীর অন্যান্য দেশগুলো এই সমাজতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হলো। এবং শ্রেণীহীন সমাজ গঠনের জন্য যে একটা প্রবণতা এটা কিন্তু এই বিপ্লবের মাধ্যমেই শুরু হলো। তো আমরা কিন্তু বলতেই পারি যে এই বিপ্লবটা মোটামুটি পৃথিবীর অনেক দেশেই প্রভাব বিস্তার করেছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের বলশেভিক বিপ্লবের ফলাফল। আমরা এই ভিডিওতে শুধুমাত্র প্রধান প্রধান যে বিষয়গুলো ছিল সেগুলো পয়েন্ট আকারে আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা পরবর্তীতে বইয়ে একটু বিস্তারিত দেখে নিলে আশা করছি সম্পূর্ণ বিষয়টা তোমাদের দখলে চলে আসবে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এর পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।